বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজকে এই সময় আমরা যে ফোনটি আপনাদের সামনে নিয়ে এসেছি তা হলো রেডমির ফোন রেডমি K20। আর এর আগে প্রো ভেরিয়েন্টটি আমরা আপনাদের দেখিয়েছি। এই ফোনটি আসলে এর প্রো ভেরিয়েন্টের ছোট অপশন। এই রেডমি K20 কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজের ডিভাইস হিসেবে আসবে। আর এই ফোনটি নিয়ে ভারতেও যথেষ্ট উত্তেজনা দেখা গেছে। আর এই ফোনটি এ মাসেই ভারতে আসতে চলেছে। রেডমি K20 দাম যদি চীনা দামের সঙ্গে ডিরেক্টলি কনভার্ট করেন তবে ভারতীয় মুদ্রায় তা 20,000 টাকার কাছাকাছি হবে। আর এই দামে এই ফোনটি বেশ কিছু ভালো স্পেক্স আর ফিচার্স এর সঙ্গে আসছে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 730 প্রসেসর দেওয়া হয়েছে। এটি সেই ধরনের ফোন যা এই প্রসেসরের সঙ্গে প্রথম আসবে। ফোনে আপনারা 6GB র্যাম এবং 128GB স্টোরেজ পাবেন। আর স্ন্যাপড্র্যাগন 730 তো আছেই। 730 প্রসেসর কোয়ালকমের 700 সিরিজের প্রসেসর যা মিড রেঞ্জ আর ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যেকার দূরত্বকে কমাবে। আর এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেতে একটি 48 মেগাপিক্সেলের ক্যামেরা আছে যা প্রাইমারি ক্যামেরা। এর সঙ্গে একটি 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সার এবং একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে যা টেলিফোটো লেন্সের। আর এর সঙ্গে ফোনটিতে 2x জুম আর LED ফ্ল্যাশ আছে। এই রেডমি ফোনে আপনারা কোনো নচ বা সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছেন না। এই ফোনটি H2H স্যামসাংয়ের বানানো 6.39 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে যুক্ত যা HDR সাপোর্ট করে। আর এই ফোনে কেমিক্যাল পপ আপ ক্যামেরা দেওয়া হয়েছে যা জন্য এই ফোনটি ফুল ডিসপ্লেতে দেখা যায়। এই ফোনের ফ্রন্টে যে ক্যামেরা সেই সেলফি ক্যামেরাটি 20 মেগাপিক্সেলের। আর এই ফোনের ক্যামেরা স্মুথলি কিন্তু পপ আপ হয়। কোম্পানি যদিও দাবি করেছে যে এই ক্যামেরা 0.1 সেকেন্ডে বেরিয়ে আসে তবে সত্যি বলতে কি আমাদের একটু স্লো লেগেছে, কারণ এর থেকে দ্রুত পপ আপ সেলফি ক্যামেরা ফোন আমরা দেখেছি যা OnePlus 7 Pro আছে। আর এই ফোনে অবশ্য আপনারা একটি ফুল ডিসপ্লে পাচ্ছেন যা 48 মেগাপিক্সেলেও আপনাদের শ্যুট করার পারমিশন দেয়। আর এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 9 Pie বেস্ট MIUI আছে। আর এই ফোনটির বিষয়ে আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। এবং প্রযুক্তির আরও অন্যান্য লেটেস্ট ভিডিওর সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আমাদের সঙ্গে থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।